দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাথে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল। ফলে আরও 1500 গিগাবাইট ব্যান্ডউইথ বেশি পাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে 19টি দেশের টেলিযোগাযোগ সংস্থা নিয়ে গঠিত সিএমইউই 5 আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সভা শেষে এই সংযোগ দেওয়া হয়। এই কেবল চালু হলে দেশে ব্যান্ডউইথ সমস্যা থাকবে না বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বাণিজ্যিকভাবে এই কেবলের সংযোগ পেতে সময় লাগবে আরও কিছুদিন। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুল সালাম আরিফের রিপোর্ট। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে দ্বিতীয় সাবমেরিন কেবিলের মাধ্যমে আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাথে যুক্ত হল বাংলাদেশ। কুয়াকাটায় নির্মিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন দিয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হয় সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 5-এর কনসোর্টিয়াম। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে 19টি দেশের টেলিযোগাযোগ সংস্থা সবাই সিমিউ 5-এর সাথে বাংলাদেশ পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার অনুমতি পায়। সবাই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন প্রতিনিধিত্ব করেন। ফলে বিএসসিসিএল এর বর্তমান ব্যান্ডউইথের সাথে আরও যোগ হচ্ছে 1500 গিগাবাইট। দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে মনে করছেন এখাতের সাথে জড়িতরা। ল্যান্ডিং স্টেশনের কানেকশনের মাধ্যমে বাংলাদেশ আউটসোর্সিং এর প্রথম অবস্থানে যাবে। এই কেবল চালু হলে দেশে ব্যান্ডউইথের সমস্যা থাকবে না বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বাণিজ্যিকভাবে এই কেবল সংযোগ পেতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান এই কর্মকর্তা। এই সাবমেরিন কেবল সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি বিকল্প সাবমেরিন কেবল সংযোগ ব্যবস্থা অর্জন করলো এবং বিপুল পরিমাণ ক্যাপাসিটি অর্জন করছে। এর আগে 2005 সালে প্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ। সিমিউ 4 নামে ওই কেবলের মাধ্যমে 200 Gbps ব্যান্ডউইথ পাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। আব্দুল সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।